আমাদের আর ফেরার কোনো পথ নেই। হাসপাতালে হাসপাতালে বাবা মায়ের ভিড় হয়, তাদের সন্তানের খোঁজে আছে না লাশ হয়ে গেছে। আমি এই হত্যার, এই নিপীড়নের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এই আমাদের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকর্মীরা আমাদের সঙ্গে যুক্ত আছেন, আরও অনেক সহকর্মী আমাদের সাথে আসার জন্য বলেছিলেন, কিন্তু এই এই সময় অর্থাৎ একদম এই মুহূর্তে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ওখানে আবার আন্দোলনে যুক্ত হয়েছেন, ফলে সেই আন্দোলনে আমাদের ওই সহকর্মীরা অনেকেই এখন ওখানে শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়েছেন, এবং ওই শিক্ষার্থী এবং আমাদের যে সহকর্মী তাদের সবাইকে পুলিশ ঘিরে রেখেছে, ফলে সেখান থেকে আসলে অনেকেই আসতে পারেননি। তো আমাদের সাথে আছেন হানিয়ুম খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের। হ্যাঁ, ও হানিয়ুম খান, প্লিজ আপনি যদি সংক্ষেপে বলেন। শুভ অপরাহ্ন সবাইকে। আমরা 17 তারিখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের এখানে আরেকটা সমাবেশ হয়েছিল। সেদিন এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে কথা হয়েছিল। যখন আমরা চলে যাচ্ছি সবাই প্রায়, তখন ভিসি চত্বরে সে ওখানে আমার সাথে বেশ কিছু ছাত্রের কথা হয়, কেমন আছো, ভালো আছি, এই রকমের কুশল। তো তখন তারা আমাকে যেটা বলে সেটা হচ্ছে আমাদের আর ফেরার কোনো পথ নেই। তো এটা বোধ হয় আমাদের সকলেরই কথা, আমাদের আর ফেরার কোনো পথ নেই। আমি বিজ্ঞানের মানুষ, প্রশাসনিক ভাষা বা আইনের ভাষা আমি খুব একটা বুঝি না, নতুন করে পড়াশোনা করতে হচ্ছে আমার এগুলি বোঝার জন্য। নতুন করে আমি আরও অনেক কিছু দেখেছি, নতুন করে আমি দেখেছি 4 বছরের ছোট্ট বাচ্চা তার বাসায় কীভাবে লুটিয়ে পড়ে গুলি খেয়ে, নতুন করে আমি দেখেছি কীভাবে হাসপাতালে হাসপাতালে বাবা মায়ের ভিড় হয়, তাদের সন্তানের খোঁজে আছে না লাশ হয়ে গেছে, নতুন করে আমি দেখেছি 17 বছরের বাচ্চা রিমান্ডের জন্য যাচ্ছে, তার চোখ নিচু, দুই চোখ ফোলা এবং তার হাতে একটা পলিথিনের ব্যাগ। এইসব নতুন জিনিস দেখতে দেখতে আমাদের মনে হয়েছে যে এখন আর চুপ করে থাকার আসলে সময় নেই। আমাদের বাচ্চারা, আমাদের শিক্ষার্থীরা কেন অকালে এভাবে ঝরে পড়বে? আমি এই হত্যার, এই নিপীড়নের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। সাধারণ মানুষ থেকে শুরু করে গার্মেন্টস কর্মী, রিক্সা চালক, শ্রমিক, সবাইকে যে বিভিন্নভাবে তারা মারা গেছেন এবং বিভিন্নভাবে তাদেরকে তুলে নেওয়া হয়েছে, এই বিষয়ের আমি তীব্র নিন্দা জানাই। আমি নিন্দা জানাই এই সমস্ত কিছুর, এবং আমি আশা করি এটা একদিন, খুব তাড়াতাড়ি একদিন এটা শেষ হবে এবং আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, যেখানে আমাদের শিক্ষার্থীদের কোনো রক্তের উপর দিয়ে হাঁটতে হবে না, যেখানে আমাদের ক্লাসগুলি খুব সুন্দরভাবে চলবে, আমরা ক্লাসে শিক্ষার্থী এবং শিক্ষকরা আমাদের নিজেদের কাজ করব। ধন্যবাদ।